যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছেন, এই গল্পটা তাদের জন্য। যে একটা পাখি আল্লাহ তাআলার কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি সেই ঘরটা তুফান দিয়ে ভেঙে দিলে, কেন দিলে? তখন আল্লাহ তাআলা অ্যানসারে বলেছে যে তুমি যখন ঘুমাচ্ছিলে তখন তোমার ঘরে একটা সাপ ঢুকেছিল তোমাকে খাবার জন্য, তাই আমি তুফান দিয়ে সেই ঘরটা ভেঙে দিয়েছি। এইভাবেই আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় যেন তারা আমাদের জীবনে ধ্বংসের কারণ না হতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আলহামদুলিল্লাহ। দীর্ঘশ্বাস কখনো দীর্ঘশ্বাসের কারণ হবে না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন, কাঁদিয়েছেন, শ্বাসরুদ্ধ হৃদয়পূর্ণ আগুন লাগিয়ে চলে গেছেন, কষ্ট দিয়েছেন, অতিরিক্ত অবহেলা করেছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করছিল তার বিশ্বাসটা ভেঙে দিয়েছেন, মনে রাখবেন মানুষটা আপনার উপর কোনোদিনও প্রতিশোধ না নিল। যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই আপনার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন, আপনি যত ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিয়ে থাকলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতে ভোগ করতেই হবে। যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি এক সময় এসে আপনাকে মাফ করে দেয় কোনো অভিশাপ না রেখে, তবু আপনাকে শাস্তি ভোগ করতেই হবে। মানুষের নামে মিথ্যা বলে দুনিয়া সরিয়ে রেখেছেন, একদিন আপনি সঙ্গীহীন হয়ে পড়বেন, কোনো আপনজন আপনার পাশে পাবেন না, প্রস্তুত থাকবেন। সর্বদা মানুষ ছেড়ে দিল, প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না।